আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটেকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এমটেকের আজকের এপিসোডে একটা অ্যারাবিক নাশিদ সম্পূর্ণভাবে মিক্সিং এবং মাস্টারিং করে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে আমি রেকর্ডিং চ্যানেলটা সাজিয়ে নেব। আমি রেকর্ডিং চ্যানেল হিসাবে আমি এখানে মিক্সার থেকে 5 নম্বরে রেকর্ডিং করব। আমি এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করে নেব, তো আমি এখানে ইন 1 দিয়ে দিলাম। প্রথমে আমি গানের প্রথম অংশটা রেকর্ড করে নেব। এখানে 5 নম্বর মিক্সার চ্যানেলটাকে আমি এখান থেকে রিনেম করে রেকর্ডিং নাম দিয়ে দেব REC। এখানে আমি কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি। রেকর্ডিং করার জন্য আমি প্রথমে রাইট বাটনে ক্লিক করে এখানে এতটুকু আমি সিলেক্ট করে নিলাম, 9 পর্যন্ত। তো আমি এখান থেকে মূলত রেকর্ডটা শুরু করব। তো এখান থেকে আমি প্রথমেই এই রেকর্ডিং অপশনে গিয়ে মিক্সার থেকে আমি রেকর্ডিংটা এখানে চালু করে দিলাম এবং এখানেও চালু করে দিলাম। তো আমি প্রথমে গানটা রেকর্ড করে নিচ্ছি। ইয়া ইলাহাল উজুদ কদ সইমতুল কুয়ুদ কাব্বালাতনি যুনুব ওয়া মালালতুল খুতুব। আমি একটু কেটে দিচ্ছি প্রথমেই। এখানে এতটুকু আমি কেটে দিলাম। তারপর গানের দ্বিতীয় অংশটা আমি রেকর্ড করে নেব। তারপরে এই লাইন থেকে শুরু হবে আনতা রব্বুন রহিম। এই লাইনটাকে আমি কোরাস পার্ট হিসাবে রাখবো, যার জন্য এই কোরাস পার্টটাকে একাধিকবার রেকর্ড করতে হবে। বন্ধুরা, আমি এখানে কোরাসের প্রথম ভয়েসটা রেকর্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই কোরাস পার্টটাই আমি কয়েকবার রেকর্ড করব। এটাকে কোনোভাবেই ক্লোন অথবা কপি করা যাবে না। তো আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এখানে দ্বিতীয়বার আবার এটাকেই রেকর্ড করে নিলাম। আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়েবের একটু 19:20 আছে। এই 19:20 থাকাটাই এই কোরাসের জন্য জরুরি, তা না হলে আপনার এই কোরাসটা সম্পূর্ণ প্রফেশনাল হবে না। এখানে আমি প্রথম স্কেলটা কয়েকবার রেকর্ড করে তারপরে আমরা নিচের স্কেলে চলে যাব। আমি এখানে একই স্কেলে 4 বার রেকর্ড নিয়ে নিলাম। একটু সামান্য সোজা করে দেব যাতে 4টা অডিও একসাথে থাকে। তারপরে আমি এই কোরাসটাকে লো স্কেলে গাওয়ার চেষ্টা করব। রেকর্ডিং করার সুবিধার্থে আমি অডিওগুলোকে বন্ধ করে দেব। কোরাসের এই পার্টটা হচ্ছে লো অক্টিভে। এইভাবে আমি আরও কয়েকবার রেকর্ড করব। তো বন্ধুরা, আমি এখানে একই স্কেলে লো অক্টিভে 2 বার রেকর্ড নিয়েছি। তারপর আমি হাই স্কেলে সেম অক্টিভ রেখে চিকন কণ্ঠে 1 বার রেকর্ড করব। তো বন্ধুরা, আমি এখানে চিকন কণ্ঠটা রেকর্ড করার পরে এখন হারমোনি ভোকালটা রেকর্ড করব। হারমোনি ভোকাল হচ্ছে যেই স্কেলে কোরাসটা গাওয়া হবে তার 2 স্কেল উপরে একটা ভোকাল এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হারমোনি ভোকাল। তো আমি ওইটাই এখানে রেকর্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে কোরাস পার্টটা মোটামুটি রেকর্ডিং শেষ।
এখন এই হারমোনির স্কেল এবং নর্মাল স্কেলের মধ্যে পার্থক্যটা আমি দেখাবো। এটা হচ্ছে নর্মাল স্কেল, আর হারমোনি স্কেলটা হলো মানে হচ্ছে দুই স্কেল উপরে রেখে তারপরে যেটা রেকর্ড করা হয় সেটাই হচ্ছে হারমোনি ভোকাল। তো বন্ধুরা, এই সবগুলো ভোকাল একসাথে প্লে করলে তো বন্ধুরা দেখলেন কিভাবে একটা কোরাস ভোকালকে প্রফেশনাল কোরাসে রূপান্তরিত করতে হয়। তো বন্ধুরা, আমার এই কোরাস পার্টটা মোটামুটি শেষ। তো এখন আমি সামনের ভোকালে চলে যাচ্ছি। সেকেন্ড ভার্সের পরে সেম কোরাসটাই হবে। তো আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করার জন্য আমি এটাকে একটু কেটে নেব, সামনে কিছু অংশ কেটে নেব, সিলেক্ট করে তারপরে একদম সমানভাবে কেটে নেব। এই কোরাসটাকে সম্পূর্ণ কপি করব কিভাবে, এই কোরাসটাকে সম্পূর্ণ সিলেক্ট করে তারপর শিফট ধরে টেনে নিয়ে যাব, তারপর এটা কপি হয়ে যাবে। এই কোরাসটাকে অল্টার ধরে আমি ঠিক জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এখানে দ্বিতীয় ভার্সের পরে কোরাসটা সুন্দরভাবে মিলে গিয়েছে। তারপরে আমরা তৃতীয় ভার্সে চলে যাব। তার জন্য আমি এখানে সিলেক্ট করতে হবে প্রথমে রেকর্ডিং করার জন্য। তৃতীয় ভার্সের পরেও সেম ক্রসটাই হবে। তার জন্য আমি এখানে সবগুলো সিলেক্ট করে শিফট ধরে টান দিয়ে নিয়ে যাব এবং ঠিক জায়গা মতো নিয়ে বসিয়ে দেব। এরপর আমি চতুর্থ ভার্সটাও রেকর্ড করে নেব। এখানে চার নাম্বার ভার্সের পরেও এই কোরাসটাই হবে। তার জন্য আমি পুরোটা সিলেক্ট করবো আবার এবং শিফট ধরে নিয়ে যাব। তারপরে আমি পাঁচ নাম্বার ভার্সটাও রেকর্ড করে নেব। এখানে পাঁচ নাম্বার ভার্সটা রেকর্ড করার পরেও সেম কোরাসটাই এখানে বসবে। এখানে লাস্ট পার্টটা আবার রেকর্ড করব। তারপর আমি এখানে লাস্ট রেকর্ডিংটা নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে লাস্ট পার্টটা রেকর্ডিং শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আমার রেকর্ডিংটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার মিক্সিংয়ের পালা। আমরা মিক্সিং করার জন্য এখানে মেইন ভোকালটাকে
মিক্সারের এক নম্বর চ্যানেলে দিয়ে নেব। এবং এই এক নম্বর চ্যানেলটাকে আমি এখানে রিনেম করে দেব মেইন ভোকাল। মেইন ভোকাল দিয়ে দেব এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। তো বন্ধুরা, আমি এখানে মেইন ভোকালে যে ইফেক্টটা দেব সেটা হচ্ছে প্রথমে অটোটিউন দেব। এখানে অটোটিউন দিয়ে দেব আমি, এখানে অটোটিউন প্রো। আমার এই গানটা হচ্ছে মাইনরের গান, এটা হচ্ছে মাইনরে দিয়ে এখানে ইবি মাইনর দিয়ে দেব। ইবি মাইনর, ইবি মাইনর হচ্ছে আমার এই গানের স্কেলটা। রিটিউন স্পিডটাকে 5 করে দেব, ফ্লেক্স টিউনটাকে 50 এবং হিউম্যানিজটাকে 50। এখানে অটোটিউনটা কেমন হলো সেটা আমি এখন দেখাচ্ছি। ইয়া ইলাহাল উজুদ কদ সাইমতুল কুয়ুদ। এখানে রিটিউন স্পিডটা চাইলে এখানে 10 করে দিতে পারেন অথবা 20ও রাখতে পারেন। মানে আপনার গানটাতে কতটুকু অটোটিউন রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি 5 দিয়ে দিলাম রিটিউন স্পিডটাকে। তারপর আমরা দ্বিতীয় ইফেক্টে চলে যাব। তো বন্ধুরা, আমি এখানে ইকুয়ালাইজার ব্যবহার করব এবার। তো আমি ভোকালটাকে একটু লো কাট করে নিচ্ছি, একটু কনফিগার করে নিলাম। তারপরে আমি 3 নাম্বার স্লটে লিমিটার অ্যাড করে নেব, ফ্রুটি লিমিটার, এবং কিছুটা কম্প্রেস করব। কদ সাইমতুল কুয়ুদ। আমি এখানে লিমিটার থেকে একটু ভলিউমটাকে আপ করে নিচ্ছি সামান্য। তো বন্ধুরা, তারপরে আমি এখানে একটা গুডাইজার অ্যাড করে নেব, সাউন্ড গুডাইজার। গুডাইজারের আমি এখানে সিতে দিয়ে দিচ্ছি, এটাকে সাউন্ডটাকে একটু ক্রিস্টাল এবং ক্লিয়ার করবে। ইয়া ইলাহাল উজুদ। এখানে 5 নম্বরে আরও একটা লিমিটার অ্যাড করে নিচ্ছি এবং সেটাকে একটু কম্প্রেস করব আমি। ইয়া ইলাহাল উজুদ একদম পারফেক্টভাবে কম্প্রেস হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি 6 নম্বরে যে ইফেক্টটা নেব সেটা হচ্ছে ডেলাই। এখানে ফ্রুটি ডেলাই 3 এটা নিয়ে নিচ্ছি। এখানে লেভেলটাকে একটু কমিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ওয়েটটাকেও কমিয়ে নিচ্ছি, টোনটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এবং কাট অফটাকে একটু কমিয়ে নিচ্ছি। ইয়া ইলাহাল উজুদ। এখানে আমি আরও ইফেক্ট যুক্ত করব। এখানে সবার শেষে আমি এখানে একটা রিভার্ব যুক্ত করে নেব, সেটা হচ্ছে রিভার্ব 2, এবং এটাকে একটু কনফিগার করে নেব। ইয়া ইলাহাল উজুদ কদ সাইমতুল কুয়ুদ কাব্বালাতনি জুনুব। রিভার্বটা মোটামুটি অনেকটাই মিলে গিয়েছে। তারপর আমি এই কোরাস পার্টগুলোকে একটা চ্যানেলে দিয়ে নেব। এখানে আমি 2 নম্বর চ্যানেলে দেব। বন্ধুরা, এখানে কোরাস পার্টটাকে আমি একটু স্টেরিও করব, যার জন্য আমি এখানে প্যানিং করতে হবে। প্রথমে আমি কোরাসের যে পার্টগুলো এগুলোকে আমি ওপেন করব। এখান থেকে যে প্যান লেখা আছে দেখতে পাবেন, এখানে আমি প্যানিংয়ে 44% অথবা এর মধ্যে আমি করে দিলাম।
তারপরে আমরা দ্বিতীয়টাতে চলে যাব। দ্বিতীয়টাতে আমি এখানে লেফট সাইডে এখানে 44% করে দেব। তারপরে তিন নম্বর ভোকালও এখানে 49% অথবা 50% করে দেব। এখানে আমি তিন নম্বর অডিওটাকে আমি 50% করে দেব, চার নম্বর অডিওটাকেও 50% করে দেব। তারপর একটু শুনতেছি, তারপরে আমি লো অক্টিভ যে কণ্ঠটা সেটাকেও রাইট সাইডে 40% করে দিচ্ছি, এবং পাঁচ নাম্বার যে লো অক্টিভটা আছে এটাকেও 40-42% করে দিচ্ছি। তারপর এখানে আছে হাই অক্টিভের চিকন ভোকালটা, এটাকে আমরা কোনো প্যানিং করব না। এবং এখানে যে হারমোনি ভোকালটা আছে এই হারমোনি ভোকালটাকেও আমরা কোনো প্যানিং করব না। তো বন্ধুরা, এখন দেখব এখানে স্টুডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, মিক্সিং করার সময় অবশ্যই হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করতে হবে, তা না হলে এখানে মিক্সিংয়ে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে, যেটা আপনারা ইফেক্টটা বুঝতেই পারবেন না। এই কোরাস পার্টগুলো আমি এখানে দুই নাম্বার ইনসার্টে দিয়ে দিলাম, মিক্সারে দুই নাম্বার। তারপর আমি এটাকে রিনেম করে দেব, এখানে লিখব কোরাস। আমি এখানে কোরাস পার্টে কিছু ইফেক্ট যুক্ত করব। তো বন্ধুরা, এখানে কোরাস পার্টে মূলত এখানে প্রথমেই একটা লিমিটার নিতে হবে, একটু কম্প্রেস করতে হবে, যেহেতু এখানে অনেক সাউন্ড বেশি আছে, তার জন্য এখানে আমি একটু কম্প্রেস করতে হবে। একটু কম্প্রেস করে দিচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার স্লটে আমি এখানে একটা গুডাইজার ব্যবহার করব, সাউন্ড গুডাইজার, এবং সি দিয়ে দেব, একটু বেশি দিয়ে দেব এখানে ইফেক্টটা। মোটামুটি এখানে কম্প্রেস এবং সাউন্ড গুডাইজারের যেই ইফেক্টটা মোটামুটি এখানে মিলে গেছে। সাউন্ড গুডাইজারের পরে আমি এখানে একটা ডিলে ব্যবহার করব, ডিলে থ্রি, এবং এখানে টাইমটা ঠিক রেখে লেভেলটাকে কমিয়ে দেব, এবং ওয়েটটাকে কমিয়ে দেব। তো বন্ধুরা, চার নম্বর স্লটে আমি এখানে একটা প্যারামেট্রিক ইকো ব্যবহার করব, একটু কমিয়ে নিচ্ছি। এখানে আমি একটু লো কাট করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কোরাসের যে চ্যানেলটা আছে, তো বন্ধুরা এখানে পাঁচ নম্বরে আমি এখানে একটা রিভার্ব দিয়ে নেব, রিভার্বের একটু কনফিগার করে নিচ্ছি। অমলন্থুল্কুতু
أنت رب رحيم هدني بهدى وما لنت الكتب أنت رب رحيم. মোটামুটি রিভার্বের ইফেক্টটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে ভোকাল মিক্সিংটা মোটামুটি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কর্ডের জন্য এখানে প্রথমে আমি ওমিন স্পেডটা চালু করে নেব। তারপরে ওমিন স্পেড থেকে এখানে প্যাড স্ট্রিংয়ে চলে যাব। তারপরে এগেপ শেইন, আমরা এই প্রিসেটটা সিলেক্ট করে এখানে লেয়ারে চলে যাব। লেয়ার থেকে এখানে বি নাম্বারটা বন্ধ করে আমরা এখানে হিউম্যান ভোকালে চলে যাব, হিউম্যান ভয়েস। আমরা এখান থেকে একটা প্রিসেট ওপেন করে নিলাম। এই ওমিন স্পেডটা আমি এখানে তিন নাম্বার দিয়ে দিচ্ছি। তিন নাম্বার মিক্সার চ্যানেলে এখানে নাম লিখব কর্ডস। কর্ড প্যাড, এখানে কর্ড প্যাড দিয়ে দিলাম। এখানে পিয়ানো রোলে নিয়ে নিলাম। পিয়ানোটাকে আমি ঠিক এভাবে এখানে নিয়ে আসলাম, পুরোটা করে দিলাম পিয়ানো রোলটাকে। ট্র্যাকটাকে ওপেন করে এবার আমি কর্ডে চলে যাব। এবার কর্ডের জন্য আমি যে পদ্ধতিটা অবলম্বন করি, যারা পিয়ানো কর্ড যে সেশন কর্ডগুলো আছে এগুলো যারা এখনও জানেন না বা জানা নেই, তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো, এখানে আমি ধরেন আমি দেখাচ্ছি মেইন ভোকালে চলে গেলাম। মেইন ভোকালে গিয়ে এখানে আমি প্রথমেই একটা এখানে প্রথমেই অটো কি দিয়ে দেব। অটো কি, অটো কিটা এখানে ডিটাস্ট করে নেব। তারপর আমি এতটুকু শুনব, ইয়া ইলাহাল উজুদ, ইয়া ইলাহাল উজুদ, ইয়া ইলাহাল উজুদ। এখানে দেখাচ্ছে এফ মাইনর, এখানে এফ মাইনরে, এই এফ মাইনর আমি প্রথমে এই এফ মাইনরটাকে এখানে প্রেস করে দিচ্ছি। অডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি কর্ডটা বসাচ্ছি। ইয়া ইলাহাল উজুদ, মিক্সার থেকে আমি কর্ড প্যাডটাকে কমিয়ে নিচ্ছি, সাউন্ড একটু কম হবে এখানে। তারপর আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। অদেশ ইম তুল কোয়ো, অদেশ ইম তুল কোয়ো, এখানে অটোকে ডিটেক্ট করতেছে যে বিবি মাইনর, এখানে আমি বিবি মাইনরটা খুঁজব। তার আগে আমি এখানে এই সিম্পলারে ক্লিক করে নেব। বিবি মাইনরের ফোল্ডারটা, আপনাদের মধ্যে এই কর্ড প্যাডগুলো যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারেন কিছু শর্ত সাপেক্ষে। আপনাদের মধ্যে যারা এখনও পিয়ানো বাজানো শিখেননি তাদের জন্য এগুলো অনেকটা হেল্প হবে। এখানে নিয়ে এসে
আমরা সিম্পলারে রেখে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে নেব, মানে কাট, কন্ট্রোল এক্সটা হচ্ছে কাট। তারপরে এখানে আমি পেস্ট করে দেব কন্ট্রোল ভি, একটু দেখতেছি কি অবস্থা। আমরা এখানে নিচেরটাতেও নজর রাখব প্লেলিস্টে। তারপরে আমি এখানে তারপর পরের লাইনটা একটু শোনাবো। তো বন্ধুরা, এখানে ইবি মাইনর চলে এসেছে। তো বরাবরের মতো আমরা এখানে সিম্পলার চলে যাব। সিম্পলার থেকে ইবি মাইনরটাকে টান দিয়ে নিয়ে আসবো, তারপর এটাকে কন্ট্রোল এক্স দিয়ে দেব, তারপরে ওমিন স্পেয়ারে গিয়ে এখানে যে মেইন ভোকালটা আছে, এই মেইন ভোকালে যেতটুকু আসবে ঠিক অতটুকুই আমি এটাকে রাখতেছি। তো বন্ধুরা, এই প্রসেসেই পুরো গানেই এভাবে কর্ড প্রোগ্রেস করব। তো বন্ধুরা, এখানে কোরাস পার্টটাকে আমি একটু রিভার্ব বাড়িয়ে দেব। তো বন্ধুরা, এখানে কর্ড প্যাডের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে আমি একটা লিমিটার অ্যাড করে নেব। লিমিটার থেকে একটু গেইনটা একটু কমিয়ে দেব। তো বন্ধুরা, এই কর্ড প্যাডের চ্যানেল থেকে আমি একটা এখানে ইকুয়ালাইজার ব্যবহার করব। ইকুয়ালাইজারটাকে একটু মিড রেঞ্জটাকে একটু বাড়িয়ে দেব। এই নাসিরটার অরিজিনাল নাসিদে একটা বেজ ব্যবহার করা হয়েছে, তাই আমি এখানে সৌন্দর্য বর্ধনে একটা বেজ ব্যবহার করেছি। তো সেই বেজটাকে আমি এখানে অ্যাড করব। এখানে আবার ওমিন স্পেয়ার ওপেন করব। এখানে ওমিন স্পেয়ারটা ওপেন হয়ে গেলে এখানে আমরা গিটারে চলে যাব। গিটার থেকে এখানে আমি গিটার ফোল্ডার থেকে গ্লোরিয়াস হারমোনিক যে প্রিসেটটা আছে এটাকে আমি অ্যাড করে নিলাম। তারপর আমি এ নাম্বারটা বন্ধ করে দিয়েছি। তারপর এখানে পিয়ানো রোলে চলে গেলাম। পিয়ানো রোলে চলে আসার পরে দেখতে পেলেন আমি এখানে আগেরটার থেকে কিছু কর্ড নিয়ে আসব, যেটা হচ্ছে এরকম। কদেশ ইম তুল কোয়ো গব্ব।
بلاتني زنا ومال وما للت الكتب أنت رب رحيم مدني مدني بهداك ورعاني. তো বন্ধুরা, আগের যে কর্ডগুলো আছে এই কর্ডগুলো থেকে আমি এখানে বেস গিটারের জন্য একটা কর্ড বানিয়ে নিয়েছি। অনেকটা মিল আছে, এখান থেকে অনেকটা মিল আছে। তো একটার মধ্যে আমি একটা প্যাটার্নে আমি বেস গিটার এবং পিয়ানো রোলটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। ইয়া ইলাহা আল-উজুদ কদ সাইমতুল কুয়ুদ بلاتني زنا وما للت الكتب أنت رب رحيم مدني তো বন্ধুরা, এখানে আমার অনেকটাই কাজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি অটোমেশনের মাধ্যমে একটু ফেড ইন করে দিচ্ছি। Ya ilaha al-wujud Qad sa'imtul quyud Kabbalatni zuna Wa malaltul kutub Anta rabbun rahim তো বন্ধুরা, আমি এখন মাস্টার চ্যানেলে কিছু ইফেক্ট ব্যবহার করে টোটাল মাস্টারটা কমপ্লিট করে ফেলব। মাস্টার চ্যানেলে প্রথমে আমি এখানে একটা ইকুয়ালাইজার ব্যবহার করব, এটাকে একটু লো পাস করে দিচ্ছি হালকা। তারপর আমি এখন এখানে একটা লিমিটার ব্যবহার করছি, একটু হালকা বুস্টের জন্য। ইয়া ইলাহা আল-উজুদ কদ সাইমতুল কুয়ুদ কাব্বালাতনি যুনা ওয়া মা লালতুল কুতুব আনতা রাব্বুন রাহীম তো মোটামুটি এই গানটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, মিক্সিং এবং মাস্টারিং একদম সহজভাবে খুব শর্টকাটের মধ্যে আমি কাজটা করার চেষ্টা করেছি। তো আপনারাও চাইলে ঠিক এইভাবেই এই প্রসেসেই খুব সহজে কাজটা করতে পারবেন। একটু ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে কাজের আউটপুটটা অনেকটা ভালো হবে। তো এই গানটাকে আমি এখন একটু এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য আমি এখানে ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে এখানে এক্সপোর্ট অপশন পাবো। এক্সপোর্টে গিয়ে ওয়াব ফাইলে প্রথম আমি ওয়াব এ ওয়াবে চলে যাব। ওয়াবে গিয়ে আমি এখন এই ডকুমেন্টে এটার নাম দেব 32-bit ফ্লট রেখে, তারপরে এখানে রিসিম্পলিংটা 512 পয়েন্টে দিয়ে, তারপর আমি এখানে স্টার্টে ক্লিক করব। তারপর আমি অডিওটাকে একটু চেক করব এখান থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পেলেন আমার টোটালি যে অডিওটা এটা খুব মিক্সিংটা এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।